ছট পুজোয় যে বিধি ভেঙে জলাশয়গুলিতে নৈরাজ্য দেখা গিয়েছে তার নিন্দা করেছেন সাংসদ ও তৃণমূল যুবসভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইটে লিখেছেন ধর্ম যার যার হলেও উৎসব সবার কিন্তু উৎসবের নামে হুজ্জুতি ও নৈরাজ্য করলে তা ধর্মকে ম্লান করে দেয় এটা ভুলে যাবেন না এই ঘটনায় অভিষেক যে দুঃখিত তাও তিনি বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্র সরবরে নৈরাজ্যের সময় পুলিশ প্রশাসন নীরব দর্শক ছিল এ নিয়ে মানুষ ক্ষুব্ধ অভিষেকের কথায় পরিষ্কার যে তিনি মানুষের এই বিরক্তি ও নেতিবাচক ধারণাকে গভীরভাবে অনুধাবন করে দলের পক্ষে ড্যামেজ কন্ট্রোল করছেন